কিন্তু চূড়ান্ত চূড়ান্ত মনোনয়নের জন্য সিরাজ সাহেব সেই ক্ষেত্রে আপনারা নেতাকর্মী যে সংবাদ সম্মেলন করছেন সেক্ষেত্রে কি সিদ্ধান্ত আপনারা নেবেন আমরা আশা করছি দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ শেরপুর ধরুন বগুড়া পাঁচে মাঠের অবস্থা বিবেচনায় নিয়ে আমাদের মনোনীত প্রার্থী মাঠের প্রার্থী আলহাজ জান আলম খোয়াকেই নমিনেশন প্রদান করবেন আমরা আস্থাশীল এবং সেক্ষেত্রে যদি কাউকে দেওয়া হয় দলীয় নেতাকর্মী সহ তৃণমূল নেতা নেতাকর্মীরা যারা আছেন এবং সাধারণ জনগণ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে ভালোবাসেন তারা বিএনপিকে ভালোবাসবেন ঠিকই কিন্তু নেতাকর্মীরা তো এই জি এম সিরাজের পক্ষে থাকবে কি থাকবে না এই বিষয়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না আমরা পদক্ষেপ নেব আমরা আমরা তো ইতিমধ্যেই বলেছি যে আমরা স্বেচ্ছায় গণপদত্যাগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেহেতু আমরা তৃণমূলে ছিলাম এই বারোটি বছর আছি সেক্ষেত্রে আমাদের নেতাকে যদি মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন না দেওয়া হয় তাহলে এই শেরপুর ধুটের তৃণমূল নেতাকর্মীরা ইতিমধ্যে রেজুলেশন আকারে সিদ্ধান্ত নিয়েছে যে তারা গণপদত্যাগ করবে শেরপুর ধরনের বিশটি ইউনিয়ন দুটি পৌরসভার আমি আশা করি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দর প্রায় নাইনটি পার্সেন্ট নেতৃবৃন্দই আমাদের সঙ্গে রয়েছে আমার নাম বিএইচএম কামরুজ্জামান রাফু সভাপতি শেরপুর শহর বিএনপি